Hi,
তাহলে আজকে যে আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি, এই যে স্ট্রিট কনসার্টের আয়োজন, এটা হচ্ছে এই যে বাংলাদেশের যে বন্যা হলো রিসেন্টলি, এটা আসলে কিছু বলার নাই, এটা বলার ভাষাও নেই, মানে যে করুণ পরিস্থিতিতে তারা আছে। হ্যাঁ, তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে বাংলাদেশের থেকে সবাই যেইভাবে আগে আসছে, মানে এটা আনবেলেভেবল। তা আমরা চাই, আমরা ময়মনসিংহবাসীও যেন সবার সাথে তাল মিলে একটা একে থাকতে পারি, একের অবস্থানে, যে আমরাও কোনো দিক থেকে কম না। ইয়েস, হ্যাঁ, ইয়েস। আমি সবার কাছে পর্যন্ত করে অনুরোধ করে রিকোয়েস্ট করে বলতেছে, মানে একদম জোর জোর রিকোয়েস্ট, যে একটা মানুষের যেন ময়মনসিংহ বিভাগের এই বানভাসী লোকদের পাশে দাঁড়াতে বাদ যা যায়। আমাদের ময়মনসিংহ বিভাগ থেকে আমরা 100% চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আজকে যারা এখানে আসছেন তাদের উদ্দেশ্যে একটা, এই যে এত আয়োজন, এটা কিন্তু কোনো আপনাদের জন্য, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন কিভাবে? আমাদের পাশে দাঁড়ালে বাংলাদেশের পাশে দাঁড়াবো, বাংলাদেশ আমাদের দেশ। ইয়েস, আমরা কি দেশকে ভালোবাসি? ইয়েস। এখন এখন কিন্তু বলতে দিই না, আমরা প্রত্যেকেই কিন্তু দেশকে ভালোবাসি। ইয়েস, অলরেডি প্রুভড। সো আরো প্রমাণ দিতে হবে কিভাবে, এই যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। সো আবারও বলছি জোর জোর করে, হ্যাঁ, আপনাদের সবার এই ময়মনসিংহ বিভাগে সবার পায়ে পড়ি, একটা লোক বাদ যায় না, সবাই যে যার আছে তা দিয়া এই বানভাসী মানুষদেরকে, বাংলাদেশকে বাঁচান। আমরা যদি পারি তাহলে আমরা বিশ্বের দরবারে একটা কিছু করে দেখে দেবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আমাদের আজানের সঙ্গে চলে আসবো। আচ্ছা, আজানের সময় হয়ে গেছে, তাহলে আমরা বিরতিতে যাই। আচ্ছা, আমি বলি কি, ওই আজান তো আল্লাহর ডাক আসছে, হ্যাঁ, গান গাইতেছি, হঠাৎ একটা ক্ষতি হয়ে যেতে পারে আল্লাহর জন্য। সুমন ভাই একটু কথা বলবেন। প্রিয় সুমন ভাই, আমরা একটু কথা শুনবো, আপনার একটু কথা শুনতে চাই। আচ্ছা, আমরা আজানের বিরতিতে যাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে ছিলেন। প্রিয় দর্শক, আপনারাই আমাদের প্রাণ, আপনারা ছিলেন। আমরা মাগরিবের আজানের পরে আবারও ফিরে আসবো এই আয়োজনে, আইকনিক ময়মনসিংহ স্ট্রিট কনসার্ট, আইকনিক মানুষ, আইকনিকের যে কার্যক্রম আপনারা জানেন, বাঁচবে বানভাসীদের প্রাণ, জিতবে মনুষ্যত্ব, সকলের প্রাণের স্পর্শ হোক উন্মুক্ত,
সত্যকে হলে বদলাতে হবে, সত্য নয় স্বাধীনতার ভাষায় আমাদের কথা বলে আইকনিক মাইন্ড সিং, আইকনিক মাইন্ড সিং আমরা একটু বলতে চাই, যারা এখানে বাহিরের লোক আছেন।